রবিউল ইসলাম আদিল তিনি বলেছেন গত দশই জুলাই আমার বাবা ইন্তেকাল করেন নয় তারিখ ওনার প্রচণ্ড পেট ব্যথা শুরু হয় মেডিকেলে ভর্তি করানোর পরের দিন অপারেশন করানো হয় এবং অপারেশন অবস্থায় তিনি মারা যান কিন্তু আমাদেরকে জানানো হয় আরও কয়েক ঘন্টা পর বাবার মৃত্যুর পর এখন গ্রামে প্রচুর আমাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে এই বলে যে আমরা নতুন বাসা করছি সেখানে কোনো জীব দেয়নি সেজন্য আমার বাবা নিজের জীবন দিলেন এতে করে আমার উপরে দোষ চাপছে যেহেতু আমি বাবাকে বলেছিলাম ইসলামে বাসা করলে রক্ত জীব দিতে হবে এমন কোনো বিধান নেই আমি কতটুকু সঠিক জানাবেন জাজাকুমুল্লা খের ভাই রবিউল ইসলাম আপনি সঠিক মতের উপরে রয়েছেন কোনো বাসা করলে সেখানে কোনো রক্ত জীব বলি দিতে হবে এটা ইসলামে নেই জানের বদলা জান এই ধরনের কোনো কথা ইসলামে নেই আল্লাহ আমাদের প্রোটেক্টর তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের খালেক তিনি আমাদেরকে হেফাজত করেন হাফিজিন অতএব এই সমস্ত কুসংস্কার এগুলো আমাদেরকে শেরকের দিকে লিড করে এগুলো ভিন্ন ধর্মের কুসংস্কার এবং ভুল আকিদা বিশ্বাস বেদাতের দিকে আমাদেরকে লিড করে সাবধান সেদিকে যাওয়া যাবে না মানুষ বলুক মানুষ তো আউট অফ ইগনোরেন্স অজ্ঞতার কারণে সেটা বলে থাকে আমাদের সেদিকে যাওয়া ঠিক হবে না সে বিশ্বাস পোষণ করাটা এটা আমাদের ইমানকে ধ্বংস করে দেবে এটা আমি ইমান কাদ ইমান মনে রাখতে হবে